নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব টিভির এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি ত্রিনা দীর্ঘ লকডাউনের পর খুলে গেল আলিপুর চিড়িয়াখানার দরজা দুই অক্টোবর থেকে খুলে গেল আলিপুর চিড়িয়াখানার দরজা অনেক নিয়ম বদলেছে চিড়িয়াখানা ছ মাসের ব্যবধানের অবশেষে শুক্রবার সকাল নটা থেকে প্রবেশ করা যাচ্ছে চিড়িয়াখানায় তবে দশ বছরের নিজে কোনো শিশুকে প্রবেশ করতে দেওয়া যাবে না সতেরোই মার্চ শেষবার চিড়িয়াখানা ঘুরতে পেরেছিলেন দর্শকরা করোনা পরিস্থিতিতে বদলে গিয়েছে সেই সমস্ত চলতি নিয়ম টিকিট কাউন্টার বন্ধ থাকবে অনলাইনে টিকিট কেটে প্রবেশ করতে হবে আলিপুর চিড়িয়াখানায় বনদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কাটা যাবে খাজার সামনে দশ কাউকে জমায়েত ভিড় করতে দেওয়া যাবে না বেশি তবে ছোট খাঁচার সামনে দাঁড়াতে দেওয়া হবে মাত্র জনকে দেখার জন্য বেঁধে দেওয়া হবে সময়ও দর্শকদের জন্য খুলছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম দীর্ঘ লকডাউন কাটিয়ে প্রায় দুশো দিন পর সাধারণ দর্শকদের জন্য ফের উন্মুক্ত হতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম সম্পূর্ণ নতুনভাবে সেজেছে এই মিউজিয়াম প্রথম এভারেস্ট অভিযানে অভিজ্ঞ পার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এবার নতুন করে একটি গ্যালারি হয়েছে এক মহিলা অভিযাত্রীর ব্যবহৃত জিনিসপত্র থাকছে নবকলেবরের এই মিউজিয়ামে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ বর্তমান প্রিন্সিপাল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন জয় কিশনের কিছু বিষয় থাকবে গ্যালারিতে সব মিলিয়ে আগের তুলনায় আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে দাবি করছে আই কর্তৃপক্ষ রাজ্যপাল নই রাজ্যপাল বলে বিদ্রোপ বার্ত বসুর প্রতিবাদী লকেট ফের রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত জগদীপ ধনখড়ের নই রাজ্যপাল বলে বিদ্রোপ জানিয়ে তীব্র সমালোচনা উঠেছে রাজনৈতিক মহলে নই রাজ্যপাল মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় শুক্রবার পুরুলিয়ায় হুড়ায় কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের পক্ষে কৃষকদের মিছিলে অংশ নিয়েছিলেন লকেট এদিন তিনি বলেন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল সরকারের আলু দুর্নীতির তদন্ত হবে কৃষকদের টাকা নিজেদের পকেটে পড়েছে তৃণমূল নেতারা তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে যাওয়াতে তাদের এমন মন্তব্য এই আচরণ অসাংবিধানিক মানুষ রাজ্যপালের পাশে আছেন মন্তব্য বিজেপি নেত্রীর উত্তরপ্রদেশে যোগী রাজত্বে ডেরেক ও ব্রায়নের হেনস্থা হত্রসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে প্রদেশ পুলিশের ডেরেক ও ব্রায়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা করলেন নগরায়ন মন্ত্রী ববি হাকিম মেরে ফেলা দেওয়া কেটে ফেলে দেওয়া এটাই বিজেপির চরিত্র বিচারের বাণী এখানে নীরবে নিভৃতে কাছে প্রশাসনের যদি কিছু ভুল না হয়ে থাকে তাহলে বারবার প্রশাসনের তরফ থেকে আটকানো হচ্ছে কেন মানুষ এটার উত্তর দেবে একই সঙ্গে রাজ্যপালকে খোঁজা দিলেন মন্ত্রী এই সময় রাজ্যপাল কেন এই নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না আজ তো তার চোখ দিয়ে জল পড়ছে না মন্তব্য ববি হাকিমের যেভাবে ডেরেক ও ব্রায়ানকে আটকানো হয়েছে সেটা নিয়ে তৃণমূল কিন্তু তুলকালাম করবে বলে মনে করছে রাজনৈতিক মহল তৃণমূলের কাছে এটি বড় রাজনৈতিক ইস্যু সেই ইস্যুকে নিয়ে আরো জোরদার করে নামতে চাইছে তৃণমূল শুক্রবার এই ঘটনার চরম নিন্দা করলেন ববি হাকিম করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবো অনুপম হাজরা তিনি এখন করোনা আক্রান্ত আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যাকে জড়িয়ে ধরব এমন বিতর্কিত মন্তব্য করার 24 ঘন্টার মধ্যেই জড়ে আক্রান্ত হয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা আর এবার তিনি করোনা পজিটিভ করোনায় আক্রান্ত হওয়ার খবর অনুপম হাজরা নিজেই জানিয়েছেন ফেসবুক পোস্ট করে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অনুপম হাজরার নামে এফআইআর করা হয়েছিল অনুপম অবশ্য ফেসবুকে পাল্টা হোমকি দিয়ে রেখেছিল কয়েক মাস যাক মুখ্যমন্ত্রীকে এফআইআর-এরmarshul দিতে হবে সুদে আসলে গত রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা বিশাল এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে অনুপম ছিলেন প্রথম সারিতে সেই কর্মসূচিতে যোগ দিয়েই সাংবাদিকদের সামনে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন অনুপম হাজরা তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকারক ভাইরাস আর এই ভাইরাসের বিরুদ্ধে লড়ছেন বিজেপি কর্মীরা তারপরেই তিনি বলেন তার করোনা হলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরবেন উৎসবের মরশুমে চলবে দুশোটি স্পেশাল ট্রেন সতেরো মার্চ থেকে দেশে স্বাভাবিক ট্রেন চলাচল বন্ধ প্রায় সাত মাস হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে সারা দেশে ট্রেনের চাকা গড়াচ্ছে না তবে করোনা পরিস্থিতিতে বেশ কিছু রুটে স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা করেছে রেল ইতিমধ্যে পাঁচটি স্পেশাল ট্রেন পেয়েছে বাংলা উৎসবের মরশুম দোরগোড়ায় আর এই সময় ছুটি থাকায় প্রচুর মানুষ পরিবার পরিজনদের সঙ্গে ঘুরতে যান ফলে অক্টোবর মাসে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে এবার অবশ্য পরিস্থিতি আলাদা ঘোরাঘুরির বিশেষ সুযোগ নেই তবে খুব প্রয়োজনে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পৌঁছাতে ও মানুষকে সড়ক পথ ব্যবহার করতে হচ্ছে ফলে খরচ হচ্ছে অনেক ট্রেন চলাচল কবে থেকে স্বাভাবিক হবে তা এখনো পরিষ্কার করে জানাচ্ছে না ভারতীয় রেল এরই মধ্যে সাধারণ মানুষ দাবি একের পর এক আনলক সবই খুলে হচ্ছে হচ্ছে তাহলে লোকাল ট্রেন চালু না যখন দেওয়া কেন লোকাল ট্রেন চালু না হওয়ায় এক গাদা টাকা খরচ করে শহরতলীর মানুষ শহরে কাজে যেতে হচ্ছে কতদিন আর এভাবে চলবে তবে উৎসবের মরশুমে এবার সারা দেশে দুশোটি স্পেশাল ট্রেন চালাবে বলে জানালো ভারতীয় রেল চাপের মুখের সিদ্ধান্ত বদল উত্তরপ্রদেশের সরকারে চাপের মুখে নথি স্বীকার করল উত্তর প্রদেশের সরকার উত্তর প্রদেশের প্রশাসন দুর্গাপুজো আয়োজনের অনুমতি দিল শেষ পর্যন্ত দিন কয়েক আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন এবার তার রাজ্যে সর্বজনীন দুর্গাপুজো আয়োজন করা যাবে না করোনার আবহে সংক্রমণের হার বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন যোগী আর তাই বাধ্য হয়ে মণ্ডপে দুর্গাপুজো আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিলেন এমনটাই জানান তিনি তবে যোগী রামলীলা আয়োজনে ছাড় দিয়েছিলেন তার দাবি ছিল রামলীলা একটি প্রাচীন প্রথা কোনোভাবেই এই প্রথা ভাঙা চলবে না আর তারপরে বিতর্কের সৃষ্টি হয় শেষ পর্যন্ত দুর্গাপুজোর ছাড় তিনি দিয়ে দিলেন পাইলে যৌন নির্গ্রহের অভিযোগ অস্বীকার অনুরাগ কাশ্যপের বলিউডের পরিচালক আনিরাগ কাশ্যপের বিরুদ্ধে সম্প্রতি যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ ব্ল্যাক ফ্রাইডে অভিনেত্রীর দাবি অনুরাগ তার সামনে জামাকাপড় খুলে ফেলেছিলেন এবং তার উপর জোর ফুলিয়েছিলেন গত বাইশ সেপ্টেম্বর মুম্বাইয়ের ভার্সুভা থানায় অনুরাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাকে জিজ্ঞাসাবাদের তাকে আট ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জিজ্ঞাসাবাদের পর অনুরাগের আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি একটি বিবৃতি জারি করেছেন বিবৃতিতে বলা হয়েছে পাইল ঘোষের অভিযোগ আমার ক্লায়েন্ট অনুরাগ দুহাজার তেরোর আগস্টে পায়েলকে ডেকে পাঠান এবং যৌন নিগ্রহ করেন আমার ক্লায়েন্ট ফার্স্ট অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের কাছে হাজির হন অনুরাগ সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং পুলিশের কাছে বয়ান দিয়েছেন যেসব তথ্য প্রমাণ অনুরাগ তার বয়ানের সাপেক্ষে দিয়েছেন তার থেকে স্পষ্ট যে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ একেবারেই মিথ্যে অনুরাগ দিয়েছেন তাতে প্রমাণ দিয়েছেন যে দু হাজার পুরো আগস্ট মাসে তিনি তার একটি সিনেমার শুটিং এর জন্য শ্রীলঙ্কাতে ছিলেন ব্রিটেনের চিড়িয়াখানায় টিয়ার কথা সমস্যার মুখে পড়লো কর্তৃপক্ষ তোতা পাখি সেখানো বলি বেশ ভালোভাবেই আওড়াতে পারে আর সেখানে কথাবার্তা তোতার মুখে শুনতে বেশ ভালোই লাগে কিন্তু ব্রিটেনের একটি চিড়িয়াখানায় পাঁচ পাঁচটি তোতাকে নিয়ে আজব সমস্যার মুখে পড়তে হলো কর্তৃপক্ষকে পাঁচ তোতারাই মুখে অনর্গল গালিগালাজ দিচ্ছে দর্শকদের সামনে এহেন বেয়ারা তোতাদের কটু কথা অস্বস্তিতে ফেলে কর্তৃপক্ষকে শেষ পর্যন্ত তারা এই তোতাগুলোকে আপাতত সরিয়ে দিয়েছে আপাতত সবক শিখিয়ে তবেই তাদের ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে যারা গিয়েছে এই পাঁচ তোতাই কিছুদিন কোয়ারেন্টাইনে ছিলেন আর তারপরেই তাদের মধ্যেই বদল দেখা যায় চিড়িয়াখানা যারাই ঘুরতে আসুক তাদের সামনে অনরগল ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ড লাইফ পার্ক এই তোতাগুলো দেওয়া হয়েছিল কিন্তু পার্কের আধিকারিকরা জানিয়েছেন এ ধরনের ঘটনা আগেও ঘটেছে কিন্তু পাঁচটি তোতাই একসঙ্গে কটু কথা বলছে এমন ঘটনার ফলে কর্তৃপক্ষ বিড়ম্বনার মুখে পড়ে অভব্য আচরণের শাস্তি বেল্টের মার এক তরুণের মহিলাদের সঙ্গে অভব্য আচরণের ঘটনা বেড়েই চলেছে এবার উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি ঘটনা সামনে এসেছে শান্ত ভ্রমণে বেরিয়ে এক যুবকের অভব্য আচরণের মুখে পড়লেন এক তরুণী এরপরই ওই তরুণী চিৎকার করতেই লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এরপর ওই তরুণী অভিযুক্ত যুবককে বেল্ট দিয়ে দু ঘা লাগিয়ে দেন আর এই ঘটনার ভিডিও তুলে লোকজন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় উল্লেখ্য হাতরসের ঘটনায় নিয়ে সারা দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়েছে আর সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন লোকজন তারা নির্যাতিতা তরুণের প্রতি সুবিচারের দাবি জানাচ্ছেন অভিযুক্তদের দ্রুত সাজা দেওয়ার দাবি জানানো হয়েছে আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করবো আমাদের হোয়াটসঅ্যাপ এছাড়াও ইমেল করতে পারেন নিউজ ডট গ্লোব টিভি রেট অফ জিমেল ডট কম অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার